Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. Welcome back. Shufi darshok shrota bindu apnader kache aschen dua o jikir. Alhamdulillah amra onekgulo prashno niyechi amader shekhab dhorobe sahib ke onurodh korbo ek ek prashno uttor dewar jonno. Titiyo porbe aschi amra ami shekh ke onurodh korbo amader ek prashno jante cheyechilen attiyoter somporko chinno korechen abar jora laganor abar punoray পুনঃস্থাপনের কোনো দোয়া আছে কি না হযরত মেহেরবানকে যদি একটু বলেন লাখ দর্শক উপকৃত হতে পারবে। খুবই সুন্দর প্রশ্নটা। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা এটা বহুত বড় এবাদত, অনেক বড় এবাদত। আত্মীয় স্বজনের লগে সুসম্পর্ক রাখা, যার কারণে আমরা প্রত্যেকে আত্মীয় স্বজনের লগে সুসম্পর্ক রাখতাম, আজিগুলো বহুত বড় একটা এবাদত মনে করতাম। আর আত্মীয়তা ছেলে হোক, বোন হোক, ফুফু হোক, খালা হোক, আত্মীয়তার সাথে আত্মীয় স্বজনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা এটাই লগি একটা ইমানি তাকাজা, অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত করা। আর এলাকে আল্লাহর কাছে দোয়া, যদি ইলা কোনো চিহ্ন হয় তে ইটারে আমরা রিপ্লেস করিয়া দূর করতাম। কী কারণে? আমার কারণ দুঃখের কারণে, আমার কষ্টের কারণে আমার আত্মীয় স্বজন আমার থেকে বিচ্ছিন্ন যদি হইয়া থাকে তা আমি এগুর সংশোধনী নিতাম। আর বহরহাল আর আত্মীয়র কারণে যদি আমি দূরেই থাকি তো এইটা আমি মাফ করে দিলেইতাম, আমি গিয়া দূরে দিতাম। জাজাকাল্লাহ খাইরান, চমৎকারভাবে বলেছেন। না উনি প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা আংশিক হয়ে গেছে হয়তো, দাঁড়িয়ে দোয়া করলে হবে কি না। হ্যাঁ, দাঁড়িয়ে দোয়া করা যায়, অসুবিধা নাই। আর এক আরেকজন দর্শক সিমিলার, বাকি উনি একটু আর একটু আবেগপ্রবণ নিয়ে, ইফতারের সময় ওনার ব্যস্ত থাকেন খুবই, টিভিতে অনেক সময় ওলামায়ে কেরাম দোয়া করেন, তখন কিভাবে দোয়ার সাথে শরীক হবেন? তত অবস্থায় আমিন আমিন বলে না হাত তোলার প্রয়োজন বুঝছি। এখন টাইম যে সুরত আসেন, যেহেতু হাত উঠে যাবারটা না, তাই আমিন আমিন হইলেও ধন্যবাদ, জাজাকাল্লাহ খেরেন। আমাদের আরেক দর্শক দুইটা প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন মসজিদে টাকা দেওয়া উত্তম হবে নাকি তার তার কোনো আত্মীয় স্বজন বা এমন কোনো পরিবার খুবই গরিব তাকে পয়সা দেওয়া উত্তম হবে। দেখেন, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর দিমু আল্লাহর আসতে, আর গরিব গুরাবারে দিমু জকাত, জকাতর পয়সা মসজিদে দিলে ওইতো নাই, জকাতও দেয় ওইতো নাই, গরিব অসহায় তো থাকলে দুইটাতেই দিবে, দুইটারই তো হক আছে। জকাত দুইটা জকাত তো জকাত গরিবদেরকে, এইরকম গরিব ঘর নাই, খানি নাই, ওষুধ নাই, বন্য নাই, ওষুধ নাই, ঠিক আছে, জকাত দিতা দিবা, জকাতর একটা ফেনীয় মসজিদে দেওয়া যাইত নাই, আর মসজিদে জকাত দিলে জকাত আদায় হইত নাই, মসজিদে জকাত লাগত নাই, যার কারণে মসজিদে দিবা একমাত্র আল্লাহর হস্তে, আল্লাহর গরো। আর গরিব গুরাবা আপনার আত্মীয় স্বজন গরিব মিসকিনেরা দিবা, জকাত দিবা, জকাতর পয়সা তারারে দেবা, ধন্যবাদ, খুব ভালো। জি জি, আরেকটা দর্শক জানতে চেয়েছেন যে মহিলারা ওয়াজ করছেন, এই ওয়াজ করা কতটুকু শরীর সম্মত, সচরাচর এই কথাটা জানতে চেয়েছেন উনি। দেখেন, এটা এইগুলা ইউনো আমরা হওয়া সম্ভব হইত না, কারণ সুরত কিতা কোন অবস্থা উনি দেখলো, কোন অবস্থা আসিলা কি মেসেজ খেয়ে খোদের, এইগুলা ধন্যবাদ সম্ভব না। জি দাদা কালা খাতে আপনার আপনার সুন্দর আলোচনার দ্বারা ব্যক্তি অব্যাহত রাখলাম, ধন্যবাদ। আমরা অনেক প্রশ্নকারী প্রশ্ন করছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, বিভিন্ন এগুলা জানবার লাগিয়া আমি চেষ্টা করি প্রত্যেকটার উত্তরটা একেবারে সংক্ষিপ্ত হইলেও কিছু দেওয়ার, যতটুকু দেওয়া সম্ভব হয়। সময়ের স্বল্পতায় অনেক সময় বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকে না। দোয়া এবং জিকির আমাদের এনটিভির এই অনুষ্ঠানও দোয়া কোন সময় কোন দোয়া ওগুলো তা শিখতাম এবং জানতাম।
এবং এগুলার সহি হতাম শুদ্ধ হতাম এই হিসাবে ইনশাআল্লাহ আমরা সামনে দিয়া এনটিভির এই দোয়া এবং জিকিরের অনুষ্ঠানের আমরা নতুন আরেকটা ফর্মুলা নিয়ে আমার চিন্তা করব যাতে আমরা প্রত্যেকটা দোয়া এক একটা দোয়া আমার খোলার কাছ থেকে শুনতাম আর সহি না হয় তো সহি করিয়া দেওয়ার চেষ্টা করতাম প্রত্যেকটা দোয়া একইবারে ঘুম থেকে নিয়া জাগ্রত পর্যন্ত গড় থেকে নিয়া বাহির পর্যন্ত দেশ থেকে নিয়া দেশান্তর পর্যন্ত যেসব দোয়াগুলো আমরা এক একটা দোয়া একটা 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 দুইটা করিয়া যদি আমরা প্রত্যেক সপ্তাহ নির্ভুল সহি করিয়া শুনতাম পারি পড়িতাম পারি কারণ শুদ্ধ যদি হয় না তে তো আমল শুদ্ধ হইত না নামাজের মধ্যে যারা কেরাত ফরজ সহি শুদ্ধ হওয়া ফরজ কোরআন শরীফ যারা সহি খুঁজি ফড়া সব ভুল ফড়লে তার গুণাটাও হল মারাত্মক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন রুব্বা কারিন ইকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু অনেক কুরআন ফড়নে ওয়ালায় কুরআন ফড়িবা আর কুরআন শরীফে তাহলে বদ্ধ দিব তার কারণ হইল কোরআনের হক মতো কোরআন শরীফ তিলাওয়াত করছেন না তার মন গোড়া তিলাওয়াত করছেন তজবিদ ছাড়া কারণ তজবিদের সাথে কোরআন তিলাওয়াত করা ফরজ ইনশাআল্লাহ আগামীতে আমরা এই প্রোগ্রামে আরও সুন্দর করার লাগিয়ে চেষ্টা করব প্রত্যেকটা দোয়া আমার দর্শক অবস্থায় শুনতাম এবং সহি না হইলে সহি করতাম সহি করাইয়া মস্ত করাইয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক পরবাধিকার আলমে আপনারে আমারে সবরে তৌফিক দান করুক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম মনে হয় একজন খোলা রে জি কল করিয়া জানতে চাইছেন যে তাই কতটুকু ফোড়া লাগবো দেখেন হঠাৎ কোনো একটা গুণ হয়ে গেছে যে কোনো নাজেবা ক্ষত হয়ে গেছে লগে লগে কইমু আস্তাগফিরুল্লাহ 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 লগে লগে ফিরি দিমু ইস্তেগফার করমু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লগে লগে খুঁজিয়া এগুতা কি বিরত হয়ে যাবো আর সময় তাকে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম কতকাল ফলিম কিন্তু আস্তাগফিরুল্লাহ ইয়া তাৎক্ষণিকভাবে খেতে হয়ে যাবো ফিরে যাবো হঠাৎ না যাবা জায়গা চোখ পড়ে গেছে আস্তাগফিরুল্লাহ কইয়া চোখ ফিরাই লিবা আর আল্লাহর কাছে যে সময় দোয়া করবো কই আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ সাইয়া ইন্নাল্লাহ গফুর রহিম তুমি আল্লাহ নু রহমান আর রহিম গফুর ইন্নাল্লাহ গফুর রহিম তুমি আল্লাহ নু মাফ করার পছন্দ করো তুমি নু রহিম তুমি মাফ করিয়া দিলাও দোয়া করবো আর হঠাৎ বক্তন কোনো গুনার সামনে ফলি যায় লগে লগে আস্তাগফিরুল্লাহ কইয়া বিরত হয়ে যাব রাস্তায় চলিয়া যাইলাম সব ফলি গেছে বেজাগাত আস্তাগফিরুল্লাহ কইয়া চোখ ফিরাই লিমু তাৎক্ষণিক ফিরবার লাগে আস্তাগফিরুল্লাহ কইয়া ফিরবো জি জি এইটুকু প্রশ্ন ছিল জাযাকাল্লাহ খাইরান আলহামদুলিল্লাহ দিন তো আমরা একদিন একদিন করিয়া যাইতে 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 2018 সাল আমরা হাত থেকে বিদায় হয়ে গেছে 19 সাল শুরু হইয়া আজকে আমরা দ্বিতীয় বৃহস্পতিবার
আল্লাহ যদি তৌফিক দেয় তো ইনশাল্লাহ আমি 14 তারিখ দেশে যাইলাম গিয়া, আর এই এরপরে ইনশাল্লাহ ইয়ে আবার চালু করতাম। এই পর্যন্ত আমার সব দর্শক এন টিভি শ্রোতা দর্শক এই প্রোগ্রামের শুভাকাঙ্ক্ষী সবার কাছে আমার দোয়া রইল, আর আল্লাহ তালায় আমি উদ্যোগ আজকেও এক খোলারে কত দাঁতর খোলার থাকইন, নেককারও থাকইন, আল্লাহওয়ালাও থাকইন, বেশি সুন্দর প্রোগ্রাম সুন্দর করবার লাগে আমার অনেক উৎসাহিত করইন, আর আমরাও চেষ্টা করি যে প্রোগ্রামটা আরও সুন্দর করতাম যাতে আমরা প্রত্যেকের ফায়দা হয়। কিন্তু আমি চাইলে সব পারতাম না, এখন আমার ইলিমও আছে কত হার, বয়সও বা কতটুকু, জানিবাও কতটুকু, তো আমার মাধ্যমে যতটুকু আছে আমি অতটুকু। আর একদিকে আমার মাতে সবে বুঝি লিবা, আমি যখন বাংলা মাতি আর এখন অন্য ভাষার কোনো মানুষে তো বুঝতেও নাই, আর অন্য মানুষে যে বুঝতো না হে আমার প্রোগ্রামটো দেখার তো প্রশ্ন হয় না, কত ভাষার মানুষ পড়ে দিয়েছে, আমি আমার ভাষা যারা বুঝইন তাইতেই আমার এই প্রোগ্রামে দেখরা, এর মাধ্যমে অনেকে ফায়দা ফায়দা। আর আমি মনে করি আর ওটাও আমার একটা সার্থক, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এর মাধ্যমে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা লিল্লাহিয়ত এখলাসিয়তের সাথে প্রত্যেক আমলের সাথে দোয়াগুলা শিকার তৌফিক দিত, আর আল্লাহর কাছে খান্দাখুটি করে বেশি বেশি দোয়া করার চেষ্টা করতাম, আর জবানের মধ্যে জিকির চালু রাখতাম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কি তো এক বয়ে ফাললে পড়লাম আল্লাহ লখম চখম, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মুখে দিয়া আল্লাহর নাম হান চালু রাখতাম, আর মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই খলিবারে বেশি বেশি খুলি যতাম। এই কলিমার এত বেশি দাম আর এত বেশি মূল্য, 80 বৎসর যদি কোনো মানুষে নাফরমানি করে আর 80 বৎসর পরে সিদকে দিলে ইমান আনিলাই আর মুখ দিয়া ফড়িলাই ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তে তার 80 বৎসরের ফিসনের 80 বৎসরের সারা গুণা মাফ, এক কলিমায় মাফ করিয়ে দিয়েছে। এই কলিমার এত মূল্য এত বেশি ওজন, আর এই কলিমা ফরিয়া ইমান আনার পরে রমজান মাস পাইছে না, রোজা রাখছে না, জুমার দিনও হয়েছে না, জুমাও ফরছে না, 1 বৎসর ফুটছে না, জকাতও দিছে না, কোনো আমল করার যদি সুযোগ নাও পায়, আর শুধু ইমান আনছে আল্লাহর উপরে আর মুখ দিয়ে ফলি লিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ফা দাখালাল জান্নাহ, এই মানুষ বেহেশতে গেছে, সুবহানাল্লাহ। 70 বছর হোক, 40 বছর হোক, 80 বছর হোক, 100 বছর হোক, নাফরমানি করছে, কুফরের মধ্যে খাটাইছে, আর সিদকে দিলে আল্লাহর উপরে ইমান আনিয়া শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফলিয়া ইমান আনিলেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দেয়া হইরা
من قال آخر كلامه لا إله إلا الله فدخل الجنة. بیسٹ دن گیا کتو اوزن والا کتو دامی ای کلیما ایک بار پڑیلا پڑیلو اور تا سارا زندگی سب نافرمانی مٹائی لو معاف کرائی لو ای کلیمارے مولیہ دنیا قدر دنیا ای کلیما اپنارا مار مکھے دیا بیشی بیشی চালু রাখতাম, যদি চালু বেশি বেশি রাখতাম পারি আর মৌতর সময় খান আমরা আপনার আমার মুখে দিয়া এই কলিমা বাহির হইয়া যায় তে আমার আপনার আমার জিন্দগি সার্থক হয়ে যাব, খামিয়াব হয়ে যাব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনারে আমারে প্রত্যেকরে আমার সব দর্শকরে জিকির করার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বি। বেশ বেশি দোয়া করার তৌফিক দান করুক, দোয়া করার মিজাজ আল্লাহ বানিয়ে দেব, আমিন ইয়া রাব্বুল আলামিন। 24 ঘন্টা ওদিকে ওদিকে চলিয়া যায়, একবার তা আতুরে সুগর ফানি ফেলাইবার সময় হইলেন না, হায় রে হায়। আল্লাহ আমরা সুগর ফানি ফেলাইবার ফেলাইয়া দোয়া করার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। জি, আর কোনো না আলোচনা? আলহামদুলিল্লাহ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাহ আমরা কবুল করিল আমরা এই প্রোগ্রামগুলার, বিশেষ করিয়া বিপদে বন্ধুর পরিচয় একটা কথা হয়। আর যার যে সয় বয়স বৃদ্ধি হইলে আরো বেশি হয়, হঠাৎ উষ্ণা খাইলাম, এই সময় দোয়াটা ভরিব ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। উষ্ণা হওয়ার বাদে মুখে দিয়ে যে তাৎক্ষণিক যে মুখে দিয়ে আওয়াজ বাড়াইব, আমলওয়ালার জিকিরওয়ালার মুখে দিয়ে বাড়াইব ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আর বেআমলর বেজিকিরওয়ালা মানুষের মুখে দিয়ে এই সময় উষ্ণা হওয়ার সাথে সাথে অন্য আওয়াজ বাড়াইব, তার যে অভ্যাস অষ্টাবায় উচ্চারণ হইব। হঠাৎ আটিয়া যাইতে উষ্ণা খাইছে, এখন তার নিজের যে আমল আছে অষ্টা বহির প্রকাশ হয়ে যাব। এতে মৌতর সময় কত বড় বিপদ, হায় রে হায়, হায় রে হায়। মৌতর আগে ফানির ফিয়াসে ধরব, ফানির হরিষ্ঠায় গুড়িয়া ইয়া হইবা বন্ধা, দুনিয়ার অমাতা তি হমাতা, উত্তর থাকি দক্ষিণ, পূব থাকি পশ্চিম, উপর থাকি নিশ, সারা গুড়িয়া তোমার লাগি ফুটা ফানি পাইছি না, ফানি তোমার শেষ হয়ে গেছে, আর তোমার ফানি দেওয়া যাইত না, সিধা লাগবো খানি, খাদ্যর ফরিষ্ঠা ইয়া হইবা, ই রুয়ে জমিনে তোমার কোনো খানি ফাইছি না, শেষ, আপনার যা খাওয়া খানি আছে সব খাই লিছ, আর আপনার খানি নাই। খানি ফানি এই সময় ফানির পিয়াসায় কতটুকু ধর্ম, এই যে আজীব সুরত মৌত আপনার আমার সবর সামনে, খার কোন সময় আইব জানিয়ান না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনার আমারে মৌতর আগে গুনা থাকি পাক সাফ করাইয়া বেহেস্তর মস্তহিক বানাইয়া দুজখরে হারাম বানাইয়া ইমান রূপে খাতিমা বিল খৈর নসিব করুক, আমিন। এক 80 বছর 85 বছর এক মুরব্বীর গেছে, মুরব্বীর গেলাম তবা করা নিত, এখন ছেলে মেয়ে উভয় হলে উঠে তবা
খুরাই যাম বা দুইটা খুরা থানে খোকা খুরা থাইন যাতে ইশারা দিও নমাজ খান ফোরতা আমি কইলাম এখন তো হালতে সক্রাত চলের এখন তুমি তো কিচ্ছু মাতিও না খান্দা তো ভাই আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে আস্তে ফোরতে থাকো মৌতর সময় তলকিন দেওয়া জাজাকাল্লাহ খাইরান আমরা ব্রেক থেকে এসে আপনার এই সুন্দর আলোচনা শুনবো শুকরান জাজিলা সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আপনারা দেখে আসছেন দোয়া যে কি আমরা ছোট একটা ব্রেকে যাবো ইনশাআল্লাহ ব্রেক থেকে এসে আবার আপনার সাথে দেখা হবে সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু